হিসেবে দেখাতে পারবো যেখানে কোনো কোয়ারশন নেই, এখানে ছাত্রছাত্রীদের র্যাগিং হয় না, এখানে তাদের উপর কোনো আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয় না, সবাই মিলেমিশে করে। তো এইটা যদি আমরা তৈরি করতে পারি উপর থেকে শুধু চাপ দিয়ে না, নিজেদের বোধের জায়গা থেকে, তাহলে আমার মনে হয় একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আর আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে শিক্ষক ছাত্র পুরনো কথা, এটা হচ্ছে গুরু শিষ্যের পরম্পরা। আমি শুধু এইটুকু বলব না, আমি এটা বলব যার কাছ থেকে আমি কিছু শিখতে পারি তিনিই আমার গুরু, এবং তাকে যথাযথ সম্মান দেওয়া। এইটা হচ্ছে আমাদের ভারতীয় ঐতিহ্য। এর মানে এটা না যে শিক্ষক অন্যায় বললে সেই অন্যায়টাই শুনতে হবে, সেখানে যে ছাত্র প্রতিবাদ করবে সে সঠিক কাজ করবে, এবং প্রতিবাদটা সেটা তার যে সীমিত জায়গা সেটা তার মাথায় রেখে সেইভাবে করতে হবে। তা না হলে এগুলো সব জমতে থাকবে এবং বিক্ষোভ তৈরি হবে, খারাপ জায়গায় চলে যাবে। আমার এটা মনে হয় যে মাঝে মাঝে এরকম স্টুডেন্টদের বসিয়ে শিক্ষকদের পক্ষ থেকে তাদের সাথে ইন্টারাকশন করা উচিত, যে তোমাদের কি সমস্যা বলে আজকে তোমাদের কথা শুনবো, আমরা তো রোজ বলি আজকে তোমাদের কথা শুনবো। তো ছাত্রছাত্রী তাদের যা যা আছে বলবে, এমনকি কিছু কোয়ার আইডিয়াস তারা রাখতে পারে, আজে বাজে দু একটা কথা বলেও দিতে পারে। তো শিক্ষকরা তো পিতা মাতা সম, আমরা তো একটু অবাধ্য ছেলে মেয়ে যদি হয় তো তার কথাটা আপনি শুনবো না? অবশ্যই শুনবো, আবার তাকে যেটা শাসন করার দরকার সেই শাসন। আমি আজকে আমার কথা বাড়াবো না, আমি একটু দেখে নেব। আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো, তোমাদের মধ্যে থেকে তিনজন ছাত্র দুজন ছাত্রী আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ওয়াইসির মাধ্যমে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তোমরা আমার কাছে এসো, তোমাদের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করবো। আর এমনি একটা প্রতিষ্ঠানে তো সবাই, এখানে ডি গ্রুপের কর্মচারী যারা আছে, আরো কম পয়সা যারা রোজগার করে, বহু ধরনের সমস্যা আছে। এবং আমাদের এই ডিপার্টমেন্টে যে কত ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, মানে সরকারি নিয়মে তত নিয়ম নেই, এমন এমন সমস্ত কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার আমি জীবনে শুনিনি। আমি হঠাৎ দেখছি আমার কাছে একটা চিঠি এসছে, তার ইয়েটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার। আমি বললাম যে তো গভর্নমেন্ট কোনোদিন এই ধরনের কোনো ডিসিশন নেয়নি, এটা কারা এই পোস্টটা ক্রিয়েট করলো, এই ধরনের একটা এনগেজমেন্ট কি করে? তো আমি সেইগুলোকে আস্তে 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 ঠিক জায়গায় আনার চেষ্টা করছি। আজকে যারা আছেন তারা, তাদের খানিকটা কষ্ট আছে আমি জানি, আমরা চেষ্টা করবো যাতে সেগুলোকে দূর করা যায়। আগামী প্রজন্মের যারা আসবেন তাদের ক্ষেত্রে অন্তত আমি যতদিন আছি এই ডিপার্টমেন্টে, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাবো, যাতে পরে এই ঝামেলাগুলো না পাওয়া যায়। আর আমি শেষ করবো এই বলে যে একটা ইনস্টিটিউশনে উৎকর্ষ নির্ভর করে প্রধানত স্টুডেন্টদের, প্রধানত, এবং সেই তার মধ্যে থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তার সাথে যুক্ত থাকে, তারাও পরিশ্রম করে। অনেক ভালো টিচার আছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা ছিলেন, এরকম আমাদের এখানে ফার্স্ট ক্লাস ছাড়া কেউ পড়াতে আসতে পারে না, তারা ভালো স্টুডেন্ট, না হলে ফার্স্ট ক্লাস হয় না। তো সেই শক্তিটা যাতে বিনষ্ট না হয় এইটা। আর আমার শেষ কথা হচ্ছে যে রাজনীতি যারা করবে জীবনে পেশা, আমার মতে যে কোনোদিন কোনো আমরা, আমি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি since 1969, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কোনোদিন কারো কাছে চাকরি করেছি, আমার এই বয়সে এসে আমি এখন সরকারের মন্ত্রী, সরকারের চাকরি করছি। তো যাই হোক, যদি কেউ ভেবে থাকে ভাবো যে আমার জীবনে রাজনীতিটা আমার পেশা হবে, তাহলে আলাদাভাবে তৈরি হতে হবে। তুমি যেটা শিখছো সেটা শেখো, কিন্তু আলাদাভাবে তৈরি হতে হবে। এই ফালতু ক্যাম্পাসে ঝামেলা পাকিয়ে রাজনৈতিক নেতা হওয়া যায় না। তার জন্য
আলাদা আদর্শ লাগে, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তার জন্য অন্য ছাত্রছাত্রীদের জন্য নীরবে অনেক কিছু করতে হয়, শুধু নিজের পকেট ভরানো নয়। রাজনীতি মানে শুধু নিজের পকেট ভরানো নয়। আমাদের দেশে যারা আমাদের দেশে স্বাধীনতা যারা এনেছিলেন তাদের ছবিগুলো একবার ভাববে, যারা আমাদের দেশের মনস্বী ব্যক্তি যাদের আমরা প্রত্যেক দিন স্মরণ করি ছবিটা না, তাদের কথা একবার ভাববে, তাদের জীবনটা কিরকম ছিল। নেতাজিকে তো সেদিন বোঝা গেছিল যেদিন প্রেসিডেন্সি কলেজে তিনি গন্ডগোল করেছিলেন বলে খবর, সেদিনই বোঝা গেছিল এই ছেলে অনেক দুর্চার। তোমাদের কাউকে দেখে আমার পলিটেকনিকে মনে হয় না এই ছেলে অনেক দুর্চার, কেন আমি চাই সেই ছেলেরাও বেরিয়ে আসুক। এক একটা পলিটেকনিক থেকে যদি একটা করেও ছেলে বা মেয়ে বেরোবে যারা সমাজের জন্য আগামী দিনে কাজ করবে এবং তার সাথে তার নিজের পেশাও থাকবে, তা আমি তো ওয়েলকাম করবো। তো সেইটা কোনো ঝামেলা করে ফালতু ঝামেলা আমি বলবো সেসব করে হয় না, তার জন্য আদর্শনিষ্ঠ হতে হয়, নিজেকে তৈরি করতে হয় এবং লোকে লোক যাতে অ্যাকসেপ্ট করে তার জন্য কাজ করতে হবে। ছাত্র যদি সেরকম চরিত্রের হয় তাহলে শিক্ষকরা তাকেও সম্মান করবে। এই বলে আজকে শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ।